আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা আজকের বাইরের ডিজাইনটি তৈরি করা হয়েছে আমার সিঙ্গাপুর প্রবাসী রাসেল ভাইয়ের জন্য। ওনার বাড়ির ডিজাইন হচ্ছে এটি, ওনার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে। বন্ধুরা, খুবই সুন্দর, খুবই আধুনিক একটি বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, খুবই নতুন মডেলের একটি বাড়ি। তো বন্ধুরা, কীভাবে কম জমিতে এই বাড়িটা আপনি তৈরি করবেন কম খরচে, আজকের ভিডিওতে আমরা দেখব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমার তৈরি করা নতুন ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন, অবশ্যই আমার ফেসবুক পেজে একটা লাইক দেবেন, তাহলে আমার তৈরি করা নতুন ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা এখন বাইরের ফ্লোর প্ল্যানটা দেখে নিই। বন্ধুরা, এটা হচ্ছে বাইরের যে ফ্লোর প্ল্যান। বাইরের দৈর্ঘ্য হচ্ছে 31 ফিট 8 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 30 ফিট 1 ইঞ্চি। তো বাইরেতে আমরা সিঁড়ি নিচ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে আমাদেরকে। সিঁড়ির নিচ দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে পাচ্ছি একটা লিভিং রুম, যেটা হচ্ছে 17 ফিট বাই 6 ফিট। তো দুই পাশে পাচ্ছি আমরা দুটা বেডরুম। বেডরুমগুলোর সাইজ হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। এগুলোর সাথে থাকবে ব্যালকনি। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা এক পাশে একটা কিচেন, তা হচ্ছে 7 ফিট বাই 5 ফিট। আবার পাশে পাচ্ছে একটা আমাদের টয়লেট, 6 ফিট বাই 5 ফিট। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা আরও দুটা বেডরুম। এই বেডরুমগুলোর সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট করে। এই একটি বেডরুমের সাথে রয়েছে একটি টয়লেট অ্যাটাচ, আর একটা টয়লেট রয়েছে আমাদের কমন, সবার জন্য, সবাই ইউজ করতে পারবে। বন্ধুরা, খুব কম জমিতে বাড়িটি তৈরি করা হয়েছে। তো বাড়িতে আমরা পাচ্ছি 4টা বেডরুম পাচ্ছি, একটা লিভিং রুম পাচ্ছি, আমরা পাচ্ছি 3টা টয়লেট, একটা কিচেন রুম। তো বলতে গেলে যাদের বাজেট কম তাদের জন্য খুব সুন্দর, অসাধারণ একটি বাড়ি, কম টাকাতে কম খরচে, কম টাকাতে কম খরচে যারা বাড়ি তৈরি করতে চান তাদের জন্য কিন্তু একটি সুন্দর প্ল্যান। তো বন্ধুরা, এই বাড়ির ড্রয়িংটি যদি পছন্দ হয়, এই বাড়িটার পুরো ড্রয়িংয়ের জন্য, স্ট্রাকচারাল ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে স্ক্রিন লেখা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার পাশে। তো বন্ধুরা, চলুন এই বাড়িটি তৈরি করতে কত টাকা মালামাল লাগে, গ্রাউন্ড ফ্লোর তৈরি করতে কত টাকা মালামাল লাগে আমরা আজকে ভিডিওতে তা দেখব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি জানতে পারবেন এই বাড়ি তৈরি করতে কত টাকার ইট, কত টাকার সিমেন্ট, কত টাকার বালি, মিস্ত্রি খরচ লাগে। বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হয়েছে ওয়ান বাই ওয়ান। তো আসুন বন্ধুরা, আমরা এখন দেখে নিই বাড়িটার খরচের হিসাব। বন্ধুরা, বাড়িটি তৈরির খরচ 5 ইঞ্চি গ্যাপ নিতে আমাদের ইট লাগে 10,570 পিস, দাম হচ্ছে 84,560 টাকা। 10 ইঞ্চি গ্যাপ নিতে ইট লাগে আমাদের 7,320 পিস, দাম আসতেছে 58,560 টাকা। খোয়ার জন্য ইট লাগে আমাদের 14,415 পিস, দাম আসতেছে 1,15,320 টাকা। এখানে প্রতি ভিজিটের দাম ধরা হয়েছে 8 টাকা। খোয়ার জন্য ইট লাগে আমাদের 14,415 পিস, দাম আসতেছে 1,15,320 টাকা। অন্য কাজের জন্য ইট লাগে 1,000 পিস, দাম আসতেছে 8,000 টাকা। সিমেন্ট লাগে আমাদের 350 ব্যাগ, দাম আসতেছে 1,61,000 টাকা, প্রতি ব্যাগ যদি 460 টাকা হয়। তো সিমেন্ট 460, 470, 520 টাকা পর্যন্ত আছে বিভিন্ন দামের। রড লাগে আমাদের 3,000 কেজি, দাম আসতেছে আমাদের 2,25,000 টাকা। রডের দাম দেওয়া সেখানে 75 টাকা কেজি বিএসআরএমটা। তো বন্ধুরা, আসুন আমরা এখন দেখি দরজা, জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং, মিস্ত্রি খরচ সহ অন্যান্য কাজে কত টাকা আসবে এই বাড়িটি তৈরি করতে। তো চলুন বন্ধুরা, বালি ঢালাইয়ের জন্য লাগতেছে আমাদের 466 স্ল্যাবটি, দাম আসতেছে 16,310 টাকা। গাঁথনি এবং অন্যান্য কাজে বালি লাগে আমাদের 1,297 স্ল্যাবটি, দাম আসতেছে 32,425 টাকা। মাটি কাটার খরচ এখন ধরা হয়েছে 20,000 টাকা। দরজা ধরা হয়েছে 60টি, দাম ধরা হয়েছে 1,75,000 টাকা। জানলা দেওয়া হয়েছে 10টি, দাম দেওয়া হয়েছে 72,000 টাকা। বাথরুমের 3টি দরজার দাম দেওয়া হয়েছে 9,000 টাকা। গেটটির দাম দেওয়া হয়েছে 29,000 টাকা। তো বন্ধুরা দেখুন, এখানে দরজা কাঠের দরজা ধরা হয়েছে তাই 1,75,000 টাকা আসছে খরচ, জানলা থাকলে ধরা হয়েছে তাই 72,000 টাকা আসছে। আপনি যদি এটা প্লেনসিলের দরজা, প্লেনসিলের জানলা দেন, খরচটা অনেকটা কমে যাবে আপনার, অর্ধেক টাকাও লাগবে না বাড়িটির দরজা জানলা তৈরি করতে। তা আসুন আমরা এখন দেখি নিই ইলেকট্রিক, প্লাম্বিং, মেসারি খরচ সহ অন্যান্য কাজে কত টাকা আসতেছে আমাদের বাইরে তৈরি করতে। তো চলুন বন্ধুরা, ব্যালকনি গ্রিলের জন্য লাগতেছে 25,000 টাকা। সিঁড়ি রেলিংয়ের জন্য এখানে ধরা হয়েছে 28,000 টাকা। ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য ধরা হয়েছে এখানে 37,520 টাকা। প্লাম্বিংয়ের জন্য ধরা হয়েছে এখানে 51,500 টাকা। মেসারি খরচ ধরা হয়েছে এখানে 2,04,600 টাকা।
220 টাকা পার স্কয়ার ফিট ধরা হয়েছে, রমেশজনক ধরা হয়েছে এখানে 40,150 টাকা এবং অন্যান্য খরচ ধরা হয়েছে এখানে 93,000 টাকা। তো বন্ধুরা এখানে যে ইলেকট্রিক ওয়ারিং 12 বারের সুইচ সকেট দিলে বাইরে তো আপনার 37,520 টাকা সুইচ সকেট লাগবে। তো এখানে অন্যান্য খরচ বলতে আমি যে খরচ ধরেছি একটা বাড়ি তৈরি করতে অনেক খরচ আছে, এক্সট্রা খরচগুলো মালামাল আনা নেওয়া এই খরচগুলো আছে, বাঁশ কাঠের প্রয়োজন আছে বাড়ি তৈরি করতে, তো এই খরচগুলো আমি এক্সট্রা এখানে ধরেছি। আপনারা হয়তো অনেকে বলবেন যে আমার কেন এক্সট্রা খরচগুলো ধরি, যেগুলো খরচ হয়ে থাকে। তাহলে বন্ধুরা বাড়ি তৈরি করতে আমাদের খরচ হচ্ছে একতলা তৈরি করতে খরচ হচ্ছে 14,85,945 টাকা। তো বন্ধুরা ভালো মানের যদি ম্যাটেরিয়াল দেন তাহলে বাড়ি তৈরি করতে আপনার প্রায় 16 লক্ষ টাকা লেগে যাবে একতলা তৈরি করতে। তো বন্ধুরা বাইরের ড্রয়িং ডিজাইনটা যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিন লেখা নাম্বারে। আমরা যে কোনো বাইরের ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে, আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সব সময় আপনার পাশে। তো বন্ধুরা আবার আপনার সুস্বাস্থ্য কামনা করে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমার প্রবাসী ভাইদেরকে বলতেছি এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু।